বাথরুম দিছে কেউ কথা বলবি না। হ্যাঁ মা, তুমি বারবার আমাকে কেন ফোন দিয়ে বিরক্ত করতেছো? হ্যাঁ তুমি জানো না আমি এখন গ্রুপ স্টাডিতে আছি, ফ্রেন্ডদের সাথে পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত। আচ্ছা স্টাডি করতেছিস ভালো কথা, কিন্তু আমি তো কারো আওয়াজ টাউজ পাচ্ছি না তোর বন্ধু বান্ধবের। এখন কেউ সারা শব্দ করে পড়াশোনা করে শুনছো? আচ্ছা যাও গাই। লোহিত রক্ত জীববিজ্ঞানের জীব আছে তাই শুনলাই তো। এখন আমি এই পড়াশোনার মতো কি তোমার সাথে কথা বলবো? তুমি কি বিশ্বাস করো না আমাকে? তুমি বারবার ফোন দিয়ে না আমাকে ডিস্টার্ব করবে, আমি কিন্তু পড়াশোনা মনোযোগ দিতে পারবো না। তুমি যদি ফোন দাও আমি কিভাবে পড়বো? না ফোন দিও না। হ্যাঁ আমি পড়তেছি পড়তেছি কিন্তু। হ্যাঁ মানবতন্ত্র দা হিউম্যান বডি কাটছে তো পার্টি। বাবা আসসালামু আলাইকুম। রাত কটা বাজে? ঘড়িটা একটু নষ্ট। রাত 11টা বাজে। রাত 11টার পরে কোনো ভদ্রলোকের মেয়ে বাড়িতে আসতে পারে? মাথায় রাখ এটা ভদ্রলোকের বাড়ি। আর একটা কথা শোন, এক সপ্তাহ পর বাসবেজ আসবে, নিয়ম সব পাল্টে যাবে, কলেজে যাবি বাড়িতে আসবি, ক্লিয়ার? মানে তোমার ভাইয়ের ছেলে আসবে তা আমার কি সম্পর্ক? সে শুধু আমার ভাইয়ের ছেলে না, এই বাড়ির জামাই, এটা মাথায় রাখতে হবে। বাবা তুমি এরকম লেম কথা কেন বলো তুমি আমাকে? এই যুগে কেউ এই ধরনের কথা বলে? সে ছোটবেলা থেকে একই কথা, আমার বিয়ে হয়েছে বিয়ে হয়েছে। আরে তখন আমি ছোট বাচ্চা ছিলাম, মাসুম একটা বাচ্চা, তোমরা ধরে বেঁধে আমাকে বিয়ে দিয়ে দিত, আমি কিছু বুঝতাম? এখন আমি ম্যাচিউর হয়েছি, আমি আমার স্বাধীনভাবে চলবো, আমার লাইফ আমার ডিসিশন আমার। আমাকে ধরে বেঁধে একজন সাথে বিয়ে দিলা আর তাকে আমার জামাই হিসেবে স্বীকার করতে হবে? সরি বাবা আমি পারবো না, আমাকে দিয়ে হবে না। এই এক থাপ্পড় দিয়ে ঠিক করে ফেলবো। হবে না মানে স্বাধীনতা, স্বাধীনতা মানে এই, আমি একটা কথা বলি, আমার ভাইকে আমি মিত্রকে কথা দিয়েছিলাম, তার ছেলেকে আমি জামাই করব, আমি তার সঙ্গে তোকে বিয়ে দিয়েছি, তুই জানিস সে তোর বোন, এর বাইরে আমি অন্য কিছু ভাবতে চাচ্ছি না। পারভেজ এই বাড়ির জামাই। বুঝছেন কাকা, প্লেন দাঁড়িয়ে থামতে পারলো না, সবাই উমরি খেয়ে পড়ছে যে কখন নামবে। কুরু বলতেছে বারবার যে থামেন থামেন, পাঁচটা মিনিট ল্যান্ডিং। আজি পাবলি দুবাই এয়ারপোর্টে সুন্দর নিয়ম কানুন মাইনা প্লেনে উঠলো। এই বাংলাদেশ নামার পর থেকেই মনে হয় মামুরি আপনার আয় রে আজব মানুষ রে, মাশাল্লাহ বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে না, দেশটা কিন্তু ভালোই উন্নতি হয়েছে না, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা বড় করছে, ভালো লাগতেছে। টুটুকির পড়াশোনা কেমন চলে? টুটুকি মনে হয় চিনতে পারে না? না আমারে না না বাবা, ও আসলে একটু চুপচাপ, মানে একদমই চুপচাপ থাকে। আসলে ছোটবেলায় তোমাকে দেখেছি তো, সেই জন্য হয়তো মানে এইরকম মোটামুটি ভালোই আছি। ওই জায়গা তো আসলে খাবার দাবারে একটু সমস্যা হয়, এক রুমে আমরা থাকি হলো গিয়ে সাতজন, তো রান্না বান্না নিজের করতে, ওই একটা সমস্যা আছে, এছাড়া কোনো সমস্যা নাই, সবকিছুই ঠিকঠাক। ভাই আপনি একটা গান ছাড়েন না, আমি গান শুনবো, গান শুনলে আমার ভালো লাগবে। আমার আমার একটা গান প্লে করি, আপনি ইউটিউবে যান গিয়ে উল্লাহ হাফি, এটা আবার ওই দুবাইয়ের শেখরা তারা আবার একসাথে শুনে। হ্যাঁ আরে থাক থাক, ছাড়তে হবে না ছাড়তে হবে না, আমি গানও শুনবো না, কত ভালো লাগবে যাইতে। তবে কাকি মরুভূমিতে উঠছরাইতাম খেজুর, আরে আল্লাহ খেজুর খাইয়া সাতটা দিন মরুভূমিতে। এ কাকা আচ্ছা আমরা যে কোলায় কাজ করতে মনে আছে? সিটি সিটি সো বিল্ডিং, লটস অফ বিল্ডিং হিয়ার হ্যাঁ কফিল, বাট আই এম হ্যাপি, ভেরি মাচ হ্যাপি মাই ফ্রেন্ড। শ্বশুর বাড়ি আসছি, ফাদার ইন ল হাউস, হ্যাঁ সিট্রি, এই ফ্লাওয়ার ইন নিউ ইয়র্ক, মাই আঙ্কেল কপিল,
ओके आई विल कॉल यू बैक माय फ्रेंड। काका ইমতে কল করেছে কফি। কফি লইল গিয়ে আমার ওই মালিক। এইরকম দাস্তি শুন, আবার সাইড সিটটা বিবি। ওই জায়গা তো মন খারাপ হইলে বিয়ে করে। পাঁচটা কন্যা সন্তান, কোনো পুত্র সন্তান নাই। এই জন্য আবার আমার একটু পুত্র কাকা কিছু কইবেন না। বলছি যে এখানে যে আসলা, কেমন লাগছে? সব ঠিকঠাক তো? কি করেন এটা, আমি কি শ্বশুর বাড়ি আইছি নাকি? আরে শ্বশুর বাড়িতে আসছো তাও ঠিক, কিন্তু শাশুড়ি বাড়ি তো আগে না। কাকা ওই কথা জিগে কি প্রশ্ন ক্লিয়ার করো। টুকটুকি কি জানে আমাদের বিষয়টা? জানে মানে ও তো সব কিছুই জানে, সব ঠিকঠাক। না দুবাই বসে যতবারই ফোন করতাম আপনি আর কাকি কথা কইতেন, ও কথাবার্তা কইতো না। ফেসবুক অ্যাড পাঠাই রাখছি, গত বছর অ্যাকসেপ্ট করে নেয়। আরে গাড়িতে আসার সময় দেখলাম যে একটু চুপচাপ, খুশি না। ব্যাপার হচ্ছে তোমাকে সেই ছোটবেলায় দেখছে আর এখন দেখছে। তা অবশ্য ঠিক। তা কাকা আমার একটা ইচ্ছে আছে। কি ইচ্ছে বলো? মানে আব্বাই আর আপনি তো ছোটবেলা যা করছেন, অনুষ্ঠানটা আমি একটু বড় করে করতে চাই। মানে টুকটুকিও তো একটা ইচ্ছে আছে, তাই না? তো আমি এবারে গলার আর কানেরটা মিলে 10 বুড়ি আনছি। তো অনুষ্ঠান করে বড় সড়ো আকারে রানীর মতো করে একটু উঠাই নিতে চাই। শোনো, তুমি কোনো চিন্তা করো না, এক সপ্তাহের মধ্যে বিরাট অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটা আমি করব, ঠিক আছে? তুমি কোনো চিন্তাই করো না। আমি এখন যাচ্ছি। কই যাচ্ছেন? একটু বাজারে যাচ্ছি। তুমি আসলা, তোমার জন্য একটু বাজার করতে হবে না? আমিও যাই। তুমি যাবে? কি বলেন? তাহলে চলো। কোনো কারণে বিচলিত, আমিও বিচলিত ছিলাম। পরে আবার নিজেকে বুঝিয়েছি, প্রথমবার বিয়ে তো, ঠিক হয়েছে। কি আবোল তাবোল কথা বলতেছেন আপনি? কি ডাকলেন আমার? নাম কি? টুকটুকি? এটা কোনো নাম? ছোটবেলায় ডাকতাম না? ছোটবেলা ডাক, আমার সুন্দর একটা নাম আছে রিক। আপনি আমাকে রিক্তা বলে ডাকবেন প্লিজ। হ্যাঁ, ওই যেটা রিক্তা ওইটাই টুকটুকি। কি রে ভাই, শুনেন আমি একটা কথা আপনাকে পরিষ্কারভাবে বলছি, আপনি প্লিজ মাথার মধ্যে এটা সেভ করে রাখবেন। এই ছেলে মানুষের যে বিয়েটা, এটা আমি কোনোভাবেই মেনে নিব না, ইম্পসিবল। এই বিয়েটা আমার বাবা মা আমাকে ছোটবেলায় কীভাবে কীভাবে বিয়ে দিয়ে দিচ্ছে, এখন আমাকে এই বিয়েটা অ্যাকসেপ্ট করতে হবে? আমি শুধুমাত্র বাবার মুখের দিক তাকিয়ে আমি সেজে গুজে এতক্ষণ যাবো দেখে বসেছিলাম, এখন আমি আর একটা কথা বলবো না। সেটা তো আমাকে তুমি আগে বলতে পারতে। এই জন্য তো আমি আপনাকে বলে দিলাম, এখন তো আপনি বুঝতে পেরেছেন যে আমি আপনার সাথে কোনো সংসার টংসার করতে চাই না। আপনি একটা কাজ করবেন, আপনি আমার বাবাকে গিয়ে আমাদের ডিভোর্স লেটারটা দিয়ে দিবেন। শুনুন আরেকটা কাজ, এটা তো করবেনই, সাথে আরেকটা কাজ করবেন, বাবাকে বলবেন যে আমাকে আপনার কোনোভাবেই পছন্দ হয়নি, আমার সাথে আপনার যায় না, ঠিক আছে? অ্যাটলিস্ট আমি বেঁচে যাই, বিকজ আমার বাবা আমাকে কখনোই আমি যাই বলি না কেন কোনোভাবে মেনে নেয় না। সে এই বিয়েটা করাইছে এবং সে বলে যে সংসার করতে হবে, সো আমি বললে হবে না, একমাত্র আপনি পারেন এখান থেকে আমাকে উদ্ধার করতে। ওকে দ্যাটস ইট, পারবেন না করতে? খুব সিম্পল কিন্তু। হ্যাঁ আচ্ছা, এতগুলো মানুষ মানে আসলো, সবাই চিনে জানে, কীরকম একটা বিষয় না? আর কাকা কাকিও তো কষ্ট হবে। মানে আমি বলছিলাম কি যে 3টা মাস তো আমি আছি, আরে 3 মাসে তো অনেক ডিসিশন চেঞ্জ হইতে পারে। মানে তুমি মানে দেখো, 3 মাস পর যদি পছন্দ না হয় বা তোমার যদি ডিসিশন চেঞ্জ না হয়, আমি তো চলে যাচ্ছি। ওইখানে চলে যাওয়ার পরে একটা ডিসিশন আমরা নিলাম,
কাকা কি কষ্ট পেল না আর আমার মানে আচ্ছা 3 মাস আমি আপনাকে দেখব ফাইন কিন্তু আমার একটা শর্ত আছে আপনি আমার থেকে মিনিমাম এক হাত দূরে থাকবেন সব সময় ওকে এখন জানকি ভাইনে শুবেন আর আমার বিছানায় আসবেন না বিছানা ধার কাছেও আসবেন না আপনি আপনি তো বলছেন যে আমার থাকতে মানা তো পাগলি তো শুন ওদিক ঘুরে মুখ দিয়ে থাকবেন প্রাকৃতিক জিনিস আচ্ছা ছোটবেলায় একবার তুমি তখন বেই একটুক এক পথ দিবে হাঁটতে পারো কাকি তোমার পুরো শরীরে সরিষার তেল মেখে খালি গায়ে রোদ রাখছিল শুকাদি তুমি আমার কান্না কাটিছ আপনি একদম ডিসগাস্টিং কেন হ্যাঁ এবং সরিষার তেল আর মাখবেন না প্লিজ প্যাকড ইট আচ্ছা একটা কথা আছে তুমি এই ছোট ছোট ড্রেস আর পুরো না তো না ঘরের ভিতরে তুমি পড়তেই পারো কাকা আছে কাকি আছে তো আমার সামনে কেমন যেন লজ্জা লজ্জা লাগে তাই আমার দিকে আপনাকে তাকাতে কে বলেছে এটা কি বলবো তোমার দিকে তাকানো লাগে না চোখ তেমনি তোমার দিকে চলে যায় আর নিচের দিকে তাকিয়ে হাঁটবো নাকি উষ্টাকে পড়ে যাবো না ছোটবেলায় এই থামেন তো ছোটবেলা ছোটবেলা সে তখন থেকে ছোটবেলা ছোটবেলা লাগায় রাখছেন আপনি ভুলে গেছেন যে আপনি আমাকে কি বলেছেন হ্যাঁ আমি আপনাকে দেখব আমাকে আপনার দেখা কোনো প্রয়োজন নাই হ্যাঁ কোনো প্রয়োজন নাই মাথায় রাখেন কথাটা আর এই যে কি পরছেন আপনি লুঙ্গি পরছেন আপনি লুঙ্গি কেন পরছেন এই জামানায় কেউ লুঙ্গি পরে দেখছেন আমি দেখি নাই শুনেন আপনি যে কয়দিন আমাদের বাড়িতে আছেন এই লুঙ্গি ফুঙ্গি পরবেন না প্লিজ ব্যাক ডেটেড খ্যাত কোনো ড্রেসিং সেন্স নাই লুঙ্গি নাকি খ্যাত লুঙ্গি সরিষার তেল কোন সময় খ্যাত লুঙ্গি এমন একটা পোশাক যেই পোশাকে সব জায়গায় দিয়ে বাতাস করে লেট চলো মানে তোমার সাথে যাব হ্যাঁ আমার সাথে আপনি যাবেন আমি এখন কলেজে যাচ্ছি আপনি আমার সাথে কলেজে যাবেন গেলাম মিশলাম তোমার ফ্রেন্ডের সাথে উল্টাপাল্টা কোনো কথা বলবেন না আপনাকে নিয়ে কোথাও যাওয়া যাবে না হ্যাঁ আমি এখন কলেজে যাচ্ছি আমাকে ডিস্টার্ব করবেন না ওকে তাহলে একটা কাজ করি কাকাজানকে বলে দিই যে কাকাজান তার আসলে কোনো টেস্ট ফেস্ট নাই সে ফোনে কথা বলছে আমি শুনছি বন্ধুদের সাথে ছাদে আড্ডা দিবে মানে আপনি আমার সাথে যাবেন আমার
আমি এখন যেখানে যাচ্ছি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাবেন। জি। অনেক রকম পাগল দিয়া বানাইছে মেলা। অনেক রকম আজকে আমি তোদের সাথে মিট করাবো। সামনে আসেন আপনি। এ হচ্ছে পারভেজ। পারভেজ পরিচিত হও। ও হচ্ছে সরি হন পরিচিত। অনি অঙ্কন বাধন রাইসা তোমা। Bro, nice shirt. Looking old style, awesome. Nice to meet you. This is Ani. Hey, me. Apnar ke haath ta ki loha hai. Apni ki mari karten na ki. Sir, ami jeno kothay apnar dekhchi. Haan, dekhte the paren. আমার না দেখলে কারা দেখবেন? আমি লাইব্রেরির সদস্য। না না না, টিভিতে দেখছেন। এই এই রিক্তা, ছোটবেলায় আমরা ওই যে শুক্রবার দিন আলিফলায় দেখতাম না, এই দৈত্য আসলেন না আপনি? অভিনয় দৈত্য আমার ফ্রেন্ড। এটা আমার ফ্রেন্ড। হ্যাঁ, ভালো করে না সেই অভিনয় করছে তো। আপনি কি কইতেছেন? আপনি কোন জায়গায় আবার দেখছেন? দৈত্যর মতন লাগে না। কি বুঝলাম না তো। হ্যালো ব্রো। হ্যালো, বুঝতেছি না তুই। বুঝলাম না, যারা তারা এনে নিয়ে আজকে মান্দা দামলের লোকজন লইছস। এনে কি করতেছে দেখছস? আমার হাতের মধ্যে তো হাত ব্যথা করতেছে, ওর চুল লালালারি করতেছে। আর তুই কি মানে আপনি তো ভাই আমার ব্ল্যাক প্যান্থারের লগে তুলনা করতে পারতেন? আপনি কি কোন জায়গায় তুলনা করছেন? আমার কি জিনের মতো লাগে? ফাইজলামি করেন না, তোর মুডটাই নষ্ট হয়ে গেছে। যারা তারা লইছস না না, আমি এমনি কথা। আপনি এমনি কি কথা কইতেছেন? আপনি এই হাতের মধ্যে চাপ দিছেন না? আমি তো এরকমই মানে আমি কি ব্যাপার আপনি? কি সমস্যা আপনার? আপনি আমাকে ডাকতেছেন কেন? তুমি ওইখানে হুট করে সবার সামনে রেখে তুমি চলে আসলে কেন? আপনাকে কি আমি কোলে করে নিয়ে যেতাম? হ্যাঁ, আপনি আমার পিছে পিছে আসবেন না। পিছে কি একটা কথা বললা? পিছি পিছি আসবো না মানে আমি তোমার সাথে আসছি, তোমার সাথে যাবো না? না, আপনার আমার সাথে যাওয়ার প্রয়োজন নেই। আপনি যদি যেতে হয় তাহলে যান না, যান যান, একা যান, যান। কি কথা, একা আমি যাবো নাকি? আমি তো তোমায় নিয়ে যাবো না। আপনি আমাকে কি বলেছিলেন? আপনি আমাকে বলেছেন যে আপনি আমার বন্ধু বান্ধবের সামনে খুব সুন্দর কথা বলবেন, সবার সাথে মিলেমিশে থাকবেন। এই আপনার মেলামেশা? আপনি কি করলেন? সবার সামনে আমাকে একদম হেট করে দিলেন আমার মাথাটা। সবাই কি ভাবলো? আপনি এই কাজগুলো কি ঠিক করছেন? ওরা তো এখন আমাকে খ্যাত মনে করবে। আপনার আপনাকে বলে কোনো লাভ নেই। শোনেন, ঠান্ডা মাথায় সুন্দর করে আপনাকে বলি, কথাটা একটু মাথায় ঢুকান। আপনি তো আমার কাজিন, তাই না? আপনার জন্য আমার মায়া হয়। আসলে আপনি তো বুঝতেছেন, আপনার সাথে আমার যায় না, একদমই যায় না। আপনি অন্য মেরুর, আমি অন্য মেরুর, দুইজন দুই মেরুর। একরকম করার যত চেষ্টা করুন শুধু শুধু টাইম ওয়েস্ট করছেন আপনি। আপনি আর দুই মাস আছেন না বাংলাদেশে? এই দুই মাস আপনি সুন্দর আপনার মন মতো, আপনি যেরকম খ্যাত ওরকম একটা খ্যাত মেয়েকে খুঁজে সুন্দর একটা সংসার করেন। আমার সাথে আপনার যায় না। আপনি কি কষ্ট পাইছেন? পান নাই। আমি কিন্তু একদম যেটা রিয়েল কথা সেটা আপনাকে বলছি। হ্যাঁ, শুধু শুধু কষ্ট করে লাভ নাই। ওকে, আইসেন না পিছে। আসসালামু আলাইকুম মামি। থাক বাবা, থাক। আমার সোনার মামিটা কেমন আছে গো? ভালো আছি। আমি তো মানে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি মানে ভালো নাই, গাইলেন তো ছিলেন না, গামে রেগেছে গা। আরে
Thank you.
আমি একটা মানুষ কতক্ষণ আগে খার রয়েছি সেইদিকে তখন তোমার নজরই নাই মনটা পড়ে রয়েছে কোন জায়গায় আশি দিয়ে দিলা এই আশিটা তো মনে করো যে মানে পাঙা বন্ধ কোনো আসি না মনে ভিতর থেকে আসো নাই আশির অভিনয় করে দিলা তোমরা কত কই ভাই তুমি সংসারটা করতেছো না একটা অভিনয় সংসার করতেছো এই অভিনয় সংসারটা বাদ দিয়া এই ম্যাটারে বাদ দিয়া তুমি আর একটা বিয়া করছে আটা বিয়া করো দূর না আমি সত্যি কথাই কইতেছি তোমার লেখা মাইয়ারা ভাবে বঙ্গা গ্রামে হ্যাঁ মফিজ চাচার মাইয়া কি সুন্দর ইউনিভার্সিটি পাস করা এখন মনে করো বাসায় বই রয়েছে তোমার লেখা ভালো হইব আর একটু কম বয়সে চাও হ্যাঁ আমি ফজল কাকার মাইয়া হ্যাঁ আব্বার একটা শখ ছিল আব্বার শখের জায়গা থেকে বিয়ে দিছে আমার কপাল খারাপ ও আমার পছন্দ করে না আব্বা যেহেতু পছন্দ করছে বিয়ে দিছে আমি ওরা ছাড়তে পারবো না ও যদি আমার সাইয়া দেড় তো পছন্দ তাই না আর আমি তো অল্প কটা দিন আছি তারপর তো চলে গেলাম তখন তো আর এগুলো দেখান লাগবো না কেটা কইছে তোমার আরে ছাড়তে তাইলে তুমি যদি ছাড়তেই পারবা না তাহলে হের মতো হ্যাঁ ভাবি দেখছো কি সুন্দর স্মার্ট কিছু স্মার্ট জামা কাপড় পরে ভাবিরে দেখছো কি সুন্দর চুল কি সুন্দর মনে করো যে স্মার্ট সব বন্ধু বান্ধব বলাকে মিশে তুমি আমি স্মার্ট হও তুমি স্মার্ট হও তাহলেই তো হয় ধর বেটা কি গোস স্মার্টনেস কি পোশাক পরিচ্ছদই হয় খালি মন থাকতো না পরিষ্কার মন থাকতো আর আমি এটা তো জাতীয় পোশাক আমার এটা বই আরাম পাই জাতীয় পোশাক পোশাক পরিচ্ছদ এখন এগুলো ম্যাটার করে ঠিক আছে এখনকার যুগের মানুষ এটি ভাবে না ভাবি যেহেতু ফিটেস্ট আর লেটেস্ট তুমিও স্মার্ট হইবা আজকে তোমাকে এগুলো চেঞ্জ করতে হবে আমাকে চেঞ্জ করতে হবে তাইলে আমরা ভাবির সাথে ফিট এন্ড লেটেস্ট হইতে পারবো লও ভাই মা আমি বের হচ্ছি আজকে আসতে দেরি হবে শিবুলের বার্থডে আপনি একদম চুপ বুঝে নাই মানে আপনি কে ইনভাইট করছে এই জায়গায় ভাই কেউ কেউ করে না তুই ইনভাইট করছো সব আনসোশাল মানুষ যা তুই ইনভাইট করছো এই না আপনি কথা কই না সরি ভাই কথা শুনেন ও ও বুঝে না বুঝছে অত সরসর এই সব গুংমা আমার বুঝায় না এই তুই ইনভাইট করছিস না তোর আত্মীয় স্বজন তো তারা তুই হ্যান্ডেল কর আচ্ছা ও তো বুঝে না আমার কাছ থেকে এখানে আসার পরে আপনার সাথে আমার কিছু কথা ছিল একটু সময় দিবেন
যদি কি হবে আপনার কোন কথা শুনবো আমি আর সবই তো বলে দিয়েছে যা বলা দরকার ছিল বলা হয়ে গেছে আর যা করার দরকার ছিল তাও করে ফেলেছে এখন কি নতুন করে করে কোনো সার্কাস পার্টি আয়োজন করেছেন হ্যাঁ সেটা দেখাবেন আমাকে প্লিজ আমি পারবো না দেখতে আমি আর নিতে পারছি না আপনাকে আপনি প্লিজ আমার সামনে আসবেন হ্যাঁ আর যে কটা দিন আছে আমার সামনে আসবেন আমি কালকে চলে যাচ্ছি যাওয়ার আগে একটু কথা বলা দরকার দশ মিনিট আমি আসলে খুব অল্প বয়সী দেশে বেরিয়ে চলে যাই আমার আব্বা মানে আপনার বড় চাচা সে একটা ছোট একটা স্ট্রোক করে যার কারণে আমাকে দেশে বেরিয়ে পাঠায় আমার পাঠাইছিল ফ্রি ভিসা মানে গলা কাটা ভিসা দাদ বলছিল যে 15 দিন পর আকামা দিয়ে দিন কিন্তু 15 দিন গেছে আমাদের আর আকামা দেয় না 17 জন আমরা না খুব পলাই পলাই ছিলাম খুব কষ্ট হয়েছিল জানেন মন চাইছিল যে বাড়িতে ফিরে যায় বাড়িতে ফিরে যাবো কি হবে আব্বা তো টাকা পাঠাইছে আবার ধার করে আবার আব্বার চিকিৎসা কিছু দায় দেনা সব কিছু চিন্তা করে আর যাইতে পারি এখন কাজ কোথায় ভাই ঢুকলাম একটা কনস্ট্রাকশন ফার্ম প্রথম 37 দিন একটু ইট ভাঙতে হয়েছে 17 ঘন্টা কাজ করতো বাসায় এসে আমার রান্না করতে হইতো নিজের কাপড় চোপড় নিজের ধুইতে হইতো জানেন ভালো মন্দ কবে খাইছি এটা আমি ভুলে গেছিলাম তো আব্বা স্ট্রোক করে মারা গেছিল নাম্বার নাই কেউ তো আমার কল করতে পারেনি পরে যখন আম্মার সাথে যোগাযোগ করছি আম্মা কইছে আব্বা নাকি মারা গেছে আমি তো আর আসতে পারি নাই তখন একলা একলা মানুষ কোনটা প্রচুর খারাপ ছিল আম্মা ফোন দিত আম্মারে তো কইতে পারতাম না সে তো বাড়িতে একা না অসুস্থ না সে আমার টেনশন করতো বেশি একদিন কফিল ছিল না কনস্ট্রাকশনে তার একটা ম্যানেজার ছিল ম্যানেজার খুব বকাঝকা করতো জানেন আম্মার নাম্বার থেকে কয়েকবার ফোন আসছে আমি ধরতে পারি নাই ঘন্টা খানিক পরে তখন আমি কল করছি তখন আপনার আব্বা ফোন ধরছে মানে কাকা ফোন ধরে কয়ে যে আম্মা নাই আমি চিৎকার করে কাঁদছি বুঝছেন পৃথিবীতে তো আমার আম্মা ছাড়া কেউ ছিল না আমি আসতে পারি নাই আসতে দেয় না আমার পরে দেখলাম কি ওই জায়গায় যারা থাকে বুঝছেন সবাই নাকি এরকম মানে অনেকের আব্বা মারা গেছে আসতে পারে না অনেকের আম্মা মারা গেছে আসতে পারে না অনেকে বুঝাইল কিন্তু যার মা হারায় সে তার তো আর কোনো বুঝ ধরে না ধরে বলেন অনেক খারাপ সময় গেছে আমার আমি জানি আমি একটু খ্যাত যে ব্যাকডেটেড আমি অনেকবার আপনার সাথে কথা বলতে চাইছি কিন্তু আপনি তো কথা বলেন অনেকবার জানতেও চাইছি যে আসলে আপনার এই বিয়েতে মত আছে কি কাকা আমার বারবার বলতো যে আপনার নাকি বিয়েতে মত আছে আপনি ব্যস্ত আপনি ইউনিভার্সিটিতে এই জন্য কথা বলতে পারবেন না আমি অনেক স্বপ্ন নিয়ে এখানে আইছিলাম জানেন এয়ারপোর্ট থেকে নামার পরে আমি বুঝছি এই বিয়েতে আপনার মত নাই তারপরে চেষ্টা করছি আপনার মনের মতো চলার জন্য কিন্তু আমি তো পারি না কেমনে পারি বলেন আমি তো আর আপনাদের মতো এরকম পরিবেশে বড় হই নাই আপনি যদি আমার একটাবার বলতেন ফোন করে যে আপনার এই বিয়েতে মতামত নাই বিশ্বাস করেন আমি আসতাম না চলে দিয়ে দিছি তবে আমার মাফ করবেন আমি আপনার ডিভোর্স দিতে পারবো না চলে যাওয়ার পরে আমি কাকারে কবু যে আসলে পরে আমার ভালো লাগে না ডিভোর্সটা আপনি দিয়ে আমি পারবো না কিছু মনে না করলে একটা কথা বলি আপনারা যেটা জীবন মনে করতেছেন
এটা আসলে জীবন না, এটা একটা খানিক সময়ের মজা। চেষ্টা করে নিজের যত্ন নেওয়ার জন্য। দেখছো তো দেশটা কিছু দূর এগিয়ে যাচ্ছে না। আর একটা কথা, এই যে পাসপোর্ট, এই যে টিকিট ফিকিট সব ঠিক আছে তো? সব কিছু নেওয়া হয়েছে। গুড, ঠিক আছে, ভালো করে ফিরবা, ঠিক আছে? আপনি একটু নিজের যত্ন নিয়ে আপনি একটু যাইয়েন গ্রামে। হ্যাঁ, যাবো যাবো, আর ফোন করবা। হ্যাঁ কাকি। এই যে আবারও কাকি, মা বলবা তো, দুই দিন পরে তোমার বাচ্চা কাচ্চা হলে আমারে কি ডাকবে? তাহলে নানি তো ডাকবে না। ভালোভাবে যাও, আর আর কয়টা দিন থেকে গেলে খুশি লাগবে। আসবো কাকি, তাহলে আসি। তোমাকে হারাতে চাই না, খুব ভয়ে হয় যদি তুমি হারিয়ে যাও, জানি তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না, কোথাও যাবে না, কোথাও যাবে না। কোথাও যাবে না, কোথাও যাবে না, মা। জি বাবা। বলছি কি, তোর কি মন খারাপ? হ্যাঁ, আমি গান শুনছিলাম আর কি। না না, আমি খেয়াল করি তো, আমার মেয়ের মন খারাপ। বাবা, আমার মনে হয় আমি কোনো বড় ধরনের ভুল করে ফেলেছি। অবশ্যই তুই বড় কোনো ভুল করে ফেলেছিস, ইতিহাস জানলে তুই এত বড় ভুল করতি না। আমি আর পারবে যে রাব্বা, তুই ভাই, ভাই হলে কি হবে? আমরা চেয়েছি দুই ভাইয়ের একটা বন্ধুত্ব। আমাদের সিদ্ধান্ত ছিল তোর সঙ্গে বড় ভাইয়ের ছেলে পারভেজকে বিবাহ দিয়ে এই বন্ধনটাকে অটুট করব। সেটা আমরা করলাম। তার আগে আমরা গ্রামে ছিলাম। গ্রামে থাকার পরে আমাদের ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, বিপর্যস্ত হলো। আমাদের বিজনেস যখন নষ্ট হয়ে গেল তখন পারভেজ বিদেশে গেল, আর আমরা ব্যবসা ধরে রাখতে পারলাম না। পারভেজের বাবা মারা গেল, আমি গ্রাম থেকে চলে আসলাম শহরে। শহরে এসে সংগ্রাম শুরু করলাম। সেই সময় পারভেজ কী করেছে জানিস? ঋণ করেছে, বলা যায় অনেক কষ্ট করে আমাকে টাকা পাঠায়। সেই টাকা দিয়ে কিন্তু আজকে আমি, তুই, মানে আমার এই অবস্থান। এই পারভেজ, হ্যাঁ বিশ্বাস করি তুই একটা আধুনিক মেয়ে, তুই আজকে অনেক কিছু জানিস, অনেক কিছু বুঝিস। তোর জীবনযাপন পারভেজের সঙ্গে যায় না, আমি বুঝি। কিন্তু পারভেজের কি আছে? পারভেজের আছে বিশাল একটা হৃদয়। একটা কথা বলি, আমি জানি পারভেজ বিদেশে যায়নি, পারভেজ গ্রামে গেছে। বিবেচনা করবি তুই, পারভেজকে ফেরত আনবি কি আনবি না, এ দায়িত্ব সম্পূর্ণরূপে তোর। আমার কিছু বলার নেই মা।
গেছে রব শুনেছি ভোরের স্বপ্ন সত্য হয় তবে কি তোমারি রব জানি তুমি আমাকে ছেড়ে যাবে না কোথাও যাবে না কোথাও যাবে না কি আবার হুট করে চলে আসলেন কেন আসা যাবে না সেটা তো আমি বলি নাই আসা যাবে আপনার দাদার বাড়ি আমারও দাদার বাড়ি আমি আসছি আপনি আসবেন না আমাকে বলতেন আমি নিয়ে আসতাম আমি গ্রাম দেখতে আসিনি আমি আপনাকে নিতে এসেছি না মানে আমাকে নিতে আসছেন মানে ঠিক বুঝলাম না আমার জামাই আমাকে ফেলে এখানে চলে আসছে আমি আমার জামাইকে নিতে আসছি আমার আসলে ভুল হয়ে গেছে আমি সবসময় বলি আমি ম্যাচুর হয়েছি কিন্তু না আমি বুঝি না অনেক কিছু আমি যদি বুঝতাম প্রমিস আমি এরকম করতাম না আর কখনো করবো না এই যে কান ধরছি করবো না সরি মানুষ হিসেবে অনেক ভালো বাট আপনি বুঝান না আপনি কান্দুললে কিসের আপনি তুমি না তুমি কান্দুললে কিন্তু তোমার ছোট সময়ের ওই টুকটুকির মতো লাগে অনেক কান্দাইতো আপনার আমি ছোটবেলায় আপনার চোখে আমি ভালোবাসা দেখেছি আমি আমার ভালোবাসাকে দূরে কেন সরিয়ে দিব আমি ভালো থাকতে পারবো পারবো না ভালো থাকতে আমি ভালো ছিলাম কিন্তু আমার দুইটা শর্ত আছে আগত তো স্বপ্ন দিবেন দুইটা স্বপ্ন কম হয়ে যায় না হাজারটা শর্ত আপনার মানতে হবে না দুইটা শর্ত মানলেই হবে বলেন আপনি লুঙ্গি আর সরিষার তেল মাখতে পারবেন না তুমি কিন্তু আবার আমাকে ব্যাগডেট বলে খোঁচা মারলা না আমি আপনাকে ব্যাগ ডেটেড বলে খোঁচা মারিনি এটা আমার পছন্দ না আচ্ছা আপনার পছন্দই আমার পছন্দ লাস্ট শর্ত আপনি আমাকে ছেড়ে দেশের বাইরে যাবেন না যেখানে যাবেন আমাকে সাথে নিয়ে যাবেন কি হলো মন খারাপ কেন কাঁদছেন কেন আচ্ছা আমি বললাম তো আমি আপনাকে ভালোবাসি তোমার জন্য মন খারাপ না তাহলে কপিল What? I will miss you, Kapil. I will miss you. Please take care of your babies. Four babies. Senior baby is very good. And my baby. Kapil. Kapil. I say, meet my baby. Before Sastubon, right now, baby. Phone ta rakho. Phone ta rakho. Okay, Kapil. কাটো আহারে তুমি যা কি পরছো কি পরছো লুঙ্গি লুঙ্গি পরতে না করছিলাম না আমি তুমি লুঙ্গি কেন পরছো আমি তোমার জন্য শাড়ি পরে বসে থাকি তুমি লুঙ্গি পরছো কেন তো আব্বা আমার সামনে না আব্বা আব্বা আমার শুনো তাতে আমার কিছু যায় আরে লুঙ্গিও পরছি এই যে ধরো লুঙ্গি আর পরবো না এই যে লুঙ্গিও পরছি বসো এসে কি ভাই সাহস আছে সামনে না মানে এটা পরে যেতে কেমন লাগে তাই তোমার সামনে এটা আর সাহস এই সামনে লুঙ্গি চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই আমি আছি
সেই যে তোমার, তুমি আছো সেই আমারই।